মা, রাজু কই? রানী, এই যে, এই তো ওরা। মিনা, দেখো পর্যাপ পাখি, এইটা কি করলি? আই নিচে নাইমা দেখ, তোরে আমি কি করি। তোমার বাচ্চাটারে থামাও, কেমন মা তুমি? বাচ্চার কান্না থামাইতে পারো না? যত সব এই যে আমার নানু আপু, দেখি দেখি কি হয়েছে, কানছো কেন? মায়ে বকছে। ওরে সকালের খাওন হিসাবে বুকের দুধ দিছিলাম, এইখানে ওর লাইগা দুপুরের খাওন আছে, ঠিক একটা সময় খাওয়াইতে হইব, অন্য কিছু দেওয়ান যাইব না। ও টুনি কিন্তু খাওনের সময় অনেক ঝামেলা করবো, ওরে জোর কইরা খাওয়াইতে হইব। মিনা রাজু, ভালো করে হাত ধুইয়া খাইতে আসো। দেখি 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 মা, হা করো তো। এই তো আমার মা, এখন কি খাইবো? মাছ খাইবো, মিষ্টি কুমড়ার ভাজি খাইবো, একটু ভাত খাইবো। আর কি খাইবো মা? দাদি, রানীর খাবার ঠিকা ওরে একটু দেই। না না, তা কইছে ওরে অন্য কোনো খাওন না দিতে। এমন খাওন খাইতে হইলে আমিও কান্না করতাম। অবশ্যই, এইটাই আজব দেশের নিয়ম। কেন? এই বাচ্চাগুলোর এখনো খাইতে বাকি আছে, ওদের ধর। রাজু, পালাও! Thank you.
এসো, আমাদের দেশে তোমরা এসেছো, আমরা খুবই খুশি। এইটা কোন দেশ? এইটা সজীব দেশ। এদেশে বাচ্চাদের জোর করে খাওয়ানো হয় না, রোজ একই খাবার দেওয়াও হয় না, কারণ কেউই একই খাবার রোজ খেতে পছন্দ করে না। বাচ্চাদেরও নানা রকম পুষ্টিকর খাবার দিতে হয়। তাদের কি মাছ, মাংস আর ডিমও খাইতে দেন? অবশ্যই, আমরা বিশেষ যত্ন দিয়ে এগুলো তাদের খাওয়াই, যাতে তারা বুদ্ধিমান হয় ও তাদের শরীরও ভালো থাকে। এটা হলো সজীব নিয়ম। সজীব নিয়ম? এইটা আবার কেমন নিয়ম? ভালো ও নানা রকম খাবার বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর মনের জন্য খুবই জরুরি। সকল সুস্থ বাচ্চাকেই এই সজীব নিয়মে খেতে হবে। বাচ্চারা যদি ভালো আর নানান রকম খাবার না খায় তাহলে কি হইব? তাহলে বাচ্চারা দুর্বল আর অপুষ্টিতে ভুগবে। তাদের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি থাকবে না, তারা খুব দ্রুত অসুস্থ হবে। তাদেরকে তুমি পাবে আজব দেশে। যে সকল বাচ্চারা আজব দেশের নিয়মে খাবার খায় তারা দুর্বল এবং অসুখী মানুষে পরিণত হয়, আর তাদের বুদ্ধিও কম থাকে। দেখি দেখি সোনা, হা করো তো। খাওক না দাদি, ও যখন আর খাইতে চায় না। আর বাচ্চা গো আজব নিয়মে খাওয়াইতে হয় না, ওরে রানীর খাবার ঠিকা খাইতে দাও। ওর বুদ্ধি বাড়ার জন্য ডিম মাছ মাংস খাওয়া খুবই দরকার। দাদি, টুনি এসব কি খাইতাছে? ওরে এখন এইসব খাবারই দিতে হইব। আর বাচ্চা গো পাতলা খাবার খাওয়ানো ঠিক না। হ্যাঁ, টুনির মতো ছোট বাচ্চাদের পেট অনেক ছোট থাকে, আর সেই ছোট পেট পাতলা খাবার দিয়ে ভরানো উচিত না। তাই 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের মায়ের দুধের পাশাপাশি নানা রকমের পুষ্টিকর খাবার দিতে হবে। ও, তাদের বয়স অনুযায়ী যতটা দরকার ততটা খেতে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে।